নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আপনারা যারা অনুষ্ঠান দেখতে বসেছেন, হাওড়া ওয়েট লস সেন্টারের অনুষ্ঠান, প্রথমেই বলে রাখি, পরে কেউ বলবেন না যে অনুষ্ঠান শেষ হয়ে গেল, একবারও প্রোগ্রাম কি। এই দোষে আমি বারবার করে দোষারোপ আমার ঘাড়ে আমি দায়িত্ব নিতে চাই না। হাওড়া ওয়েট লস সেন্টারের অনুষ্ঠান, একটা জিনিস আমি খুব দেখেছি মানুষের সঙ্গে মিশতে গিয়ে, যে মানুষ অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে, বিশেষত মহিলারা রিয়েলি কম্প্রোমাইজ করে তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের পারিবারিক জীবনের সঙ্গে। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু তারা চেয়েছে জীবনে কিন্তু তারা পায়নি, ঠিক সেখানে দাঁড়িয়ে তারা মাথা নিচু করে সবটাই মেনে নেন পরিবারের স্বার্থে। কোথাও না কোথাও আমার মনে হয় যে মানুষ সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেন, কিন্তু সৌন্দর্যের সঙ্গে কম্প্রোমাইজ করাটা কখনোই উচিত নয়। যারা ফ্যামিলি মেম্বার, আমি তাদেরকেও বলবো যে আপনার বাড়ির উমেন ফ্যামিলি মেম্বার যিনি রয়েছেন, তিনি যদি আপনাকে রান্নাবান্না করে খাওয়াতে, আপনার টেক কেয়ার করতে, নিজের সমস্ত কিছুকে তিনি স্যাক্রিফাইস করেন, পাশাপাশি যদি তার সৌন্দর্যটাও নষ্ট হয়, এটা আপনার একটা রেসপন্সিবিলিটি যে তাকে এটা বলা যে তুমি আগে সুন্দর ছিলে, এখন খানিকটা সৌন্দর্য নষ্ট হয়েছে, তুমি আবার সুন্দর হও, তার জন্য চেষ্টা করো, আমরা কোঅপারেট করবো, আমরা ব্যাক করব। এবং এই যে অনুভূতিটা, এই যে একটা সম্পূর্ণ পরিবার কেন্দ্রিক যে ভাবনা, এই ভাবনা কিন্তু এই অনুষ্ঠান থেকে জন্ম নিয়েছিল, এবং সেটা আজ থেকে প্রায় 5 বছর আগে, যে না আমরা সবাই মিলে একটা পরিবার, এবং পুরো পরিবার জুড়ে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আমাদের অতিরিক্ত ওজন কমাবো, শারীরিক সুস্থতা রাখবো, এবং তার সঙ্গে আমাদের যে গ্লো, এক্সটার্নাল বিউটি যেটাকে বলে, সেটাকেও আমরা ভালো রাখবো। একমাত্র সম্ভব হয়েছে একজন অত্যন্ত সুন্দর মহিলার জন্য, যিনি আমার ঠিক বাঁদিকে বসে রয়েছেন, একেবারে গ্রিন শাড়ি পরা, এভার গ্রিন। এই যদি শাড়ি সবুজ না হতো আমি তবুও বলতাম এভার গ্রিন, যদি এতটা অন্যান্য বারের থেকে এবার আরো বেশি সুন্দর লাগছে দেখতে। তার কারণ হচ্ছে হেয়ার কালার, তার সঙ্গে হচ্ছে আমি কি বলবো, মানে এত সুন্দর লাগছে আজকে দেখতে, এটাকে ব্যাখ্যা করার আমার কোনো ভাষা নেই। আমি নিজেকে নিজে স্যাক্রিফাইস করে দিলাম এই অনুষ্ঠানে, আমার বলার কোনো জায়গা নেই। বাট কম্বিনেশন ড্রেসের সঙ্গে দেখতে, সঙ্গে মানে আমার মনে হচ্ছে হেয়ারস্টাইলটা একটু ইনোভেট হয়েছে, এই সব মিলিয়ে এই সুন্দরতম মহিলার জন্যই, ওনার জন্যই মানুষ নিজেকে সুন্দর রাখার কথা ভাবতে শুরু করেছিল যেদিন থেকে প্রথম সিটি ভিএনএ হাওড়া ওয়েট লস সেন্টারের অনুষ্ঠান শুরু হয়েছিল। আজকে তো আমরা গাছের খানিকটা ওপরে উঠে গিয়েছি, কিন্তু রুটকে কখনো ভুললে চলবে না, কারণ যদি রুট ভালো হয় ফ্রুট ভালো হবে, এটা স্বাভাবিক। তো মালাদিকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মালাদিকে একটু বলতে চাই, দেখো শীত কিন্তু পড়ছে, শীতের একটা আমেজ অলরেডি শুরু হয়ে গেছে কয়েক সপ্তাহ ধরে, মানে বেশিরভাগই টিভিতে দেখা যাচ্ছে শীতলতম দিন, শীতলতম দিন দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আর কি, এখনো পর্যন্ত। তো যাই হোক, আমি একটু জিজ্ঞেস করি যে শীতে তো বাজার ভর্তি খাবার, যদিও বা সবজির অনেক দাম, যদিও বা সবজির মারাত্মক দাম, তোমার ইনিশিয়াল গাইডলাইন কি হবে, মানে শীতে কিভাবে লোক কি করবে, থাকবে, চলবে, কোন কোন শীত যেমন খুব মজার, শীতটা সবাই উপভোগ করতে ভালোবাসে, কারণ সত্যি কথা শীতে প্রচুর খাবার, যেমন ভালো তেমন খারাপ। মানে শীতকালীন শীত শুরু হলো মানে যত বিয়েবাড়ি শুরু হলো, শীত শুরু হলো মানে আমরা ডিসেম্বর মাসের একদম 1 ডিসেম্বর থেকে মোটামুটি বাড়ি বাড়ি কেক তৈরি করা শুরু করে দিই, এবং সেই কেকও আমাদের প্রচুর পরিমাণে খাওয়া হয়। এরপর তো আর 1 সপ্তাহ বাদেই আমাদের আবার কেকের আরো বেশি রমরমামি ব্যাপার এসে যাবে। বাটার থাকে, মার্জিলিন থাকে, মানে চিনি থাকে, ময়দা থাকে, বাটার থাকে, সব রকমই থাকে। এটা গেল প্লাস হচ্ছে তোমার আমার ভালো দিক যেটা বলবো, শীতে প্রচুর ভালো সবজি, মানে সব সবজি কটাই ভালো। আবার আরেক সবজির সঙ্গে আবার আরেকটা খারাপ দিক বলবো, যে প্রত্যেকটা সবজিতেই ভীষণ গ্যাস হয়, ভীষণ শরীর খারাপ হয়। এবং শীতে দেবাশিস এত বেশি, আমি এই কদিনে মানে একদম সাংঘাতিকভাবে একবারে মানে ভীত সব দিক দিয়ে, সব কিছু এত মারা যাচ্ছে, এত মারা যাচ্ছে এই কদিনে, এই নভেম্বর মাসের 10-15 তারিখ থেকে আর আজকে পর্যন্ত অন্তত পক্ষে আমার চেনা পরিচিতের মধ্যে প্রায় 15-17 জন মারা গেল, মানে শীত পড়ার শুরুই সবে। কারণ এই ফুলকপি উঠেছে, এটা উঠেছে, মানে সবই গ্যাস, পালং শাক বলো সবই খাওয়া যায়, সব ভালো জিনিস, সব খুব সত্যি কথা ওয়েট লসের জন্য, পালং শাক বলো, বাঁধাকপি বলো, পেঁয়াজকলি বলো, শিম বলো, বেগুন বলো, সব আমাদের জন্য ভীষণ ভালো। আর প্রত্যেকটা সবজি কিন্তু ভীষণ ভালো, মানে ভালো রকমভাবে গ্যাস ফর্ম করে। হ্যাঁ,
কোন দিকে ভালো বলবো, তার থেকে বলবো গরমকালে, হ্যাঁ গরমকালে ঝিঙে পটল ঢেঁড়স এটা ভীষণ নিরীহ সবজি, এই লাউ টাউ খাও একদম দারুণ সুন্দর। হ্যাঁ ঝোল ভাত পাতলা ঝোল ভাত এরকম খেলাম দিব্যি চলে গেলাম, কিন্তু শীতকাল মানে এটা খাবো না, এটা হয়েছে ওটা করবো না, ওটা হয়েছে ওটা খাবো না, করতে গিয়ে দেখবো ওজন কমানোর দিক দিয়েও বেশ কঠিন হয়ে যায়। আবার অনেকে বলে শীতে তো খুব ভালো সবজি, এবার ওয়েট লস করতে খুব সুবিধা হবে, খাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, তবে একদম যাই হোক বললে চলবে না, প্রচুর রিসেপশন আছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে মালাদির জন্য এই সুযোগে, মোটামুটি শুরু হয়ে গেছে, দিনে অন্তত 4-5টা করে নিমন্ত্রণ, কোথায় যাব কোথায় যাব না কোথায়, যেদিন আমি দুর্গাপুরে গেছি 1 ডিসেম্বর দুর্গাপুর গেছি, দুর্গাপুর থেকে বাড়ি ফিরেছি 12:30, তানিয়া 44 কিলো ওজন কমিয়ে তানিয়া এসেছিল দুর্গাপুরে, ওরই সেদিনে বিয়ে ছিল, এবং সেই বিয়ে অ্যাটেন্ড করতে গিয়ে আমি রাত 12:30টায় বাড়ি ঢুকেছি জানো। যাই হোক, আমি সবার সামনে বলে দিই মালাদির জন্য একটা খুব ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে, তো আমি দুটো পরপর বলে দিই। খুব ভালো খবর যেটা সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আর খুব খারাপ খবর আমি শুধু শুনেছি সেটা তোমার, খুব খারাপ খবর সেটা আমার সঙ্গেই হচ্ছে। তো যাই হোক, এটা দারুণ ব্যাপার, একটা রিসেপশন থাকবে, তো সবাই মিলে আনন্দ অবশ্যই করবেন যাবেন, বাট এই মানুষটার হাতে কিন্তু সেই প্যারামিটারটা রয়েছে, অর্থাৎ গন্ডির বাইরে যাওয়া চলবে না। আর সবচেয়ে বড় কথা কি, হাওড়া ওয়েট লস সেন্টারের পরিবারের মধ্যে আসলে ওই গন্ডি মেপেই আপনাকে চলতে হবে। তাহলে তুমি কি বললে কথাটা, কোনটা তুমি বললে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে, তোমার হচ্ছে খুব ভালো, তোমার সঙ্গে হচ্ছে, সবাই মিলে যাবেন বললে কেন কথাটা, তাহলে সবাই মিলে যাবেন, আমি একবারও বলিনি, আমি কোন জায়গায় বলিনি সবাই মিলে যাবেন, এটা বলে দিলাম না, এই যে আমার যত ক্লায়েন্ট সবাইকে নিমন্ত্রণ করলো দেবাশিস, আমি ভাবছি তাহলে সবাইকে নিয়ে আমি যেতাম আর কি, আমি উজ্জ্বলকে দিয়ে বলে আমার বুকে মারতে। তো যাই হোক, আজকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার ক্ষেত্রেও কিন্তু, আচ্ছা আমি এর আগের বারে বলেছিলাম, তুমিও বলেছিলে যে আমরা শ্রীরামপুরকে নিয়ে আসবো এই মাসে, শ্রীরামপুর, আচ্ছা আচ্ছা, উনি শ্রীরামপুর, একদম শ্রীরামপুর, লাভলি লাভলি, শ্রীরামপুরের গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন মল্লিকা দি, মল্লিকা দাস, ইন্ট্রোডিউস করব। আচ্ছা মল্লিকা দির কি ছবি আমরা নিশ্চয়ই দেখাবো, আচ্ছা ছবি আমরা দেখিয়ে নেব, ছবি না দেখালে তো লোকে বলবে যে, কিন্তু দেখুন মল্লিকা দি হচ্ছে আজকে স্টুডিও, হ্যাঁ আজকে স্টুডিওতে বসে রয়েছেন মল্লিকা দি, খুব একটা ভালো শাড়ি পরে, হাত গলা কান ভর্তি গয়না পরে ব্যারাকপুর থেকে হচ্ছে উনি এসেছেন। আচ্ছা মল্লিকা দি আপনাকে স্বাগত জানাই, আপনার ওজনটা যেটা কমেছে সেটা এখানে, এটা মালাদির বায়ে হাত কাখে 16 কেজি, আমরা এখন ওই 50 কেজি 60 কেজি করে করে 16 কেজি, কিন্তু একটা জায়গায় নিউমেরিক্যাল ফিগার দেখতে গেলে 80 থেকে কমে, মানে 8-এর ঘর থেকে কমে 6-এর ঘর, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, হয়তো 16 কেজি 82 থেকে 66, আমরা কারণ 1 কেজি এমনকি 500 গ্রাম 100 গ্রাম আমরা বাড়িয়ে কমিয়ে বলি না, সত্যি কথাটাকে বলার চেষ্টা করি, এবং ক্লায়েন্ট গেস্ট উনি সামনে থাকেন, 80-এর ঘর থেকে 6-এর ঘর, এই যে 16 কেজি, 16 কেজি যখন বেশি ছিল আপনার মধ্যে তখন আপনার কী কী সমস্যা হতো, বা কেন মনে হলো যে আমি ওজন কমাবো এবং সেটাও খরচা করে কমাবো কেন? হ্যাঁ কারণ সমস্যা তো ছিলই, এবং আমি টিভিতে দেখলাম, দীর্ঘদিন ধরে দেখছি আমি, মানে মাস আগে 4-5 মাস ধরে আমি দেখছিলাম, দেখতে 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 তারপরে ভাবলাম যে না আমার এবারে দিদির কাছে যাওয়া খুব জরুরি আছে, কারণ আমার যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো মানে আমার কাছে খুবই কষ্টদায়ক হয়ে উঠেছিল। তো আমি কি রকম কষ্টদায়ক একটু শুনি, কষ্ট বলতে আমি দাঁড়াতেই পারতাম না বেশিক্ষণ, মানে 10-15 মিনিট দাঁড়ালে আমি আর দাঁড়াতে পারতাম না। আজকাল তো মল্লিকা দি কিচেন সবটাই স্ট্যান্ডিং কিচেন, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতে হয়, বসে সেই কালচারটা এখন আর নেই, রুমের সামনে বসে রান্না হচ্ছে, বা কিছু কাজ যদি বসে থাকতে হতো বসে করার হতো সেটাও আমি পারতাম না। আচ্ছা তো সেইগুলো একটা ছিল সমস্যা, তারপরে না হাঁটুতে ব্যথা ছিল, মানে আর্থারাইটিস ছিল কি? হ্যাঁ বাতের সমস্যা ছিল, টোটাল ফুল বডির মধ্যেই ছিল, মানে ব্যথা কেন্দ্রিক সমস্যাটা খুব ছিল, হ্যাঁ ছিল কোমরে, এবং আমার কোমরে হাড়ও ভেঙে গেছিল, সেই জায়গায় কন্টিনিউ যন্ত্রণা হতো, পেন থাকতোই, হ্যাঁ সেইগুলোর হাত থেকে আমি এখন অনেকটাই মুক্তি পেয়েছি।
আপনি কি ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি খেতেন? ওই আমি নামটা বলছি না, একটা বিশেষ বিরিয়ানি আছে না? আমি সত্যি কথা যদি বলি, আমি রেস্টুরেন্টের বিরিয়ানি হয়তো আমি 2 থেকে 3 বার খেয়েছি আমার লাইফে। আমি আনা হয়তো কোনো কারণে, আমি কারোর সঙ্গে গিয়ে হয়তো আমি খেয়েছি। কারণ মানে কি, এটা পরিষ্কার হওয়া দরকার, কার সঙ্গে দাদা ছাড়া আপনি কার কার সঙ্গে যেতেন, আমি সেটা একটু শুনতে চাই। মানে ব্যাপার হচ্ছে আমার বাড়িতে রান্না করাটাই সবাই পছন্দ করে এবং আমি নিজে বিরিয়ানি বানাই বাড়িতে। ওফ, তাহলে তো খুব ভালো, দুর্দশ। আপনি যে কোনো সময় ব্যারাকপুরে দোকান দিয়ে দিতে পারেন। এবার আমি দোকানের খাওয়াটা আমরা কেউ দাদাও পছন্দ করে না, আমরা বাড়ির খাওয়াটাই পছন্দ করি, বাড়িতেই আমি বানাই। আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ। প্রথমে ছবিটা একটু, খুব দুঃখজনক বিষয়, নালে আমি জিজ্ঞেস করতাম আপনি গান্ধী ঘাটে যেতেন কিনা। যাই হোক, আমরা একটু ছবিটা দেখে নিই। আমাদের আজকে মল্লিকা দি রয়েছে, মল্লিকাতে আমি সবারই সঙ্গে অত্যন্ত বেশি আর কি ফাজলামো করি, এই জন্য যে কোনো দিন পছন্দ করে, এই জন্য তোমাকে ভীষণ সবাই খুব ভালোবাসে মল্লিকা দির হাজবেন্ড। এবং এই যে একটা আজকে ঘোষণা করলে একটা দিন যে আজকে তুমি একটা বিয়েতে বাঁধতে চলেছো, এই ছবিটা ভুল দেখাচ্ছে উজ্জ্বল, এটা মল্লিকা দির ছবি নয়, এটা কার ছবি? আপনার দিদি দেখো তাকিয়ে। বাবা, মানে হাতটা মনে হচ্ছে আপনি সেই জুডো করেন, জাপানি জুডো ম্যান, জাপানি জুডো ম্যান, আর মুখটা দেখে মনে হচ্ছে আপনার দিদি। দেখো চেঞ্জ, এইবার আবার কারিগরি করছে হচ্ছে টুবাই, ও ডেঞ্জারাস ছেলে, যে কোনো সময় যে কোনো কিছু করে দেবে। আরেকবার একটু আগের ছবিতে এসো বাবা, আগের ছবিতে, এই যে দেখুন না আপনি চেঞ্জটা দেখুন। এবং যারা দর্শক আমাদের এখন হাওড়া ওয়েট লস সেন্টার অনুষ্ঠান দেখছেন, আবারও বলি তারা এই চেঞ্জেসটা একটু দেখুন, যেটা একমাত্র হাওড়া ওয়েট লস করতে পারে মালাদি, করতে পারে মালা চ্যাটার্জি, করতে ইম্পসিবল, নাহলে শুধুমাত্র প্লেন ডায়েট চার্টে চেঞ্জেসটা দেখুন। বাহ, লাভলি লাভলি ওয়ার্ক, এডিটিংয়ে ওরা এত সুন্দর করে দেখায়। আরেকবার একটু রিভার্স করি ভাই, আরেকবার একটু রিভার্সে দেখায়, দেখো সবাই দেখুন যারা অনুষ্ঠান দেখছেন, এই হচ্ছে মল্লিকা দাস যখন ওনার ওজন ছিল 82 কেজি, এবার তার থেকে আজকে স্টুডিও আমাদের সামনে বসে থাকা মল্লিকা দাস। মল্লিকা দি আপনি একটু দেখুন, আপনি মাথা নিচু করে এসে মনে হচ্ছে শুভদৃষ্টির আগের মুহূর্তে আপনি রয়েছেন দাঁড়িয়ে। এই হচ্ছে মল্লিকা দির চেঞ্জেস, মল্লিকা দি কতটা চেঞ্জ হয়েছে। আবার দেখুন, আবার দেখুন ফার্দার, আবার দেখুন এই আরেকটা ছবি, ঢাকায় জামদানি নাকি, এটা তসরের উপর মনে হয় জামদানি না, ওই একটা আর কি, আপনি সবই জানেন বলবেন না আর কি। আমার খুব দরকার জানেন, এখন শাড়ি ফাড়ি জানা দামে শাড়ি পাওয়া যায়, এগুলো শোনা খুব দরকার এখন, আর কম দাম নেই আর কম দাম, গার্লফ্রেন্ড কম দামে ভালো শাড়ি যাতে লোকে বুঝতে না পারে আর কি, এটা কি দাম কি ব্যাপার। আচ্ছা আমি বলে দেব, এই হচ্ছে আমাদের সবার, এই হচ্ছে আবার দেখুন মল্লিকা দি, মানে মালাদি তুমি কি করেছো, আমি অবাক হয়ে যাই তোমার এই প্রতিভায়। যে এবং এবার একটু, হ্যাঁ বাস নিয়ে এসো আবার, এবার আমি আসি ক্যামেরায়, দেখো বাহ। একটা জিনিস খুব পরিষ্কার করে দিই, এই যে ডায়েট, যারা আজকে অনুষ্ঠান দেখছেন নতুন, কোনো রকম আজ মল্লিকা দি সামনে বসে রয়েছে, ভুল হলেই আপনি চেয়ার ছেড়ে উঠে খ্যাঁক করে আমার গলা চিপে ধরতে পারেন। এই ক্ষেত্রে কোনো রকম ওষুধ, কোনো রকম ইঞ্জেকশন, কোনো রকম এক্সটার্নাল ম্যাসাজ, ম্যাসাজ যেটাকে বলে এক্সটার্নাল ম্যাসাজ, মানে অনেক এর থাকে, এগুলো এগুলো কি করতে হয়েছিল? হলে আপনি হ্যাঁ বলুন, না হলে না, তো কিছু নাই। এবং মানে শুধু যে খাওয়া, মানে এবং এই এমনই খাওয়া দাওয়া যেটা নাকি আমার ঘরে সবকিছু মানে বাজার থেকে আনলেই আমি পেয়ে যাব, মানে বাড়িতে আসে খালি একটু অদল বদল, মানে এই সময় এটা ওই সময় এটা, টাইমটা অন্যরকম কি প্রিপার। আচ্ছা আমাকে মল্লিকা একটা কথা বলুন তো, আগে আপনি যেভাবে প্রিপারেশন করতেন, মানে যে পরিমাণ তেল মশলা ঝাল নুন দিতেন, সেইটার ক্ষেত্রে কতটা চেঞ্জ হলো? মানে এবার কিন্তু আমরা এলিমেন্টারি কনস্ট্রাকশনের দিকে যাচ্ছি, সেটার কতটা চেঞ্জ হলো? হ্যাঁ একটু তো, মানে মানে তেল তেল গুলো তো একটু একটু এদিক ওদিক হবেই, না হলে তো কোনোভাবেই সম্ভব না, তাহলে তো একই ব্যাপারটা থেকে যায়। আর ওই সবজিপাতি যেগুলো সেগুলো কিছু কিছু থাকে যে এগুলো এই সময় চলবে না। আবার দিদি কিন্তু সবচেয়ে বড় জিনিস কি, আমরা কিন্তু সব কিছু পাই, আচ্ছা খাবারের মধ্যে কিন্তু দিদি সব কিছু দিয়ে দেয়, মানে আফসোস থাকে না যে ডায়েট করছি বলে এটা খেতে পারলাম না ওটা খেতে পারলাম না, সেটা কিন্তু না, সবকিছু পাচ্ছি কিন্তু। আপনি আজকে এত সুন্দর করে সেজে এসেছেন, এত গয়নাগাটি পরে এসেছেন, সিকিউরিটি গার্ড নিয়ে এসেছেন? হ্যাঁ, কই হাজবেন্ড এসেছেন? হ্যাঁ। এবং আমি একটা একটা কথা আমি বলি, যে আমার যে এই ডায়েট চার্ট যা কিছু সব কিন্তু আমার হাজবেন্ডকে একবার শুধু খালি অপেক্ষায়, ও কিন্তু অপেক্ষা থাকে যে আমি দিদির কাছে যেদিন যাব, আসার সাথে সাথেই আজকে কি লাগবে, দিদি কি দিয়েছে,
খালি বলার অপেক্ষা মাত্র, সবকিছু কিন্তু মুহূর্তের মধ্যে সব এসে গেছে। অত্যন্ত ভালো মানুষ উনি এসেছেন, তা আমার সঙ্গে দেখা করার পর তখন বললেন যে দিদি মানে আমি ভাবতে পারিনি যে আজকে আপনি এরকম, হ্যাঁ 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 হ্যাঁ, একজন মানে সুন্দর, খুব সুন্দর দেখতে, হ্যাঁ ভদ্রলোক, লম্বা টম্বা, খুব সুন্দর, হিংসে করছে, হ্যাঁ আর হিংসে করে লাভ নেই। কত বছর হলো? 27 বছর। আমি মাঝে মাঝে বলি আচ্ছা ছাড়ো না, তুমি একদিন তো খেয়ে নাও না দিদি, কিছুতেই খাওয়াতে পারি না ওকে, বলে তুমি এরকম করছো তো দাঁড়াও আমি, আমার তো বুধবার যাওয়ার আছে আমি গিয়ে বলে দেবো, মানে এইরকম। মেয়ে এসেছে, মেয়েও সঙ্গে সঙ্গে, কিন্তু মেয়েকে না এতদিন রাজি করানো যাচ্ছে না যে মায়ের ডায়েটটা রয়েছে, যদি একটু করে তা করুক না কি আছে, কিন্তু হয় না, এগুলো হয় না, এগুলো যতক্ষণ না এসে একটা কিছু করছে ততক্ষণ ওকে চাপ দেওয়ার নেই। যেন ওর মুখ থেকেই ও যখন বলছে, ওর মেয়ে বলছে যে জানো আন্টি যখন মায়ের বার্থডে সেলিব্রেট করলাম আমরা কদিন আগে, ওর মা জন্মদিন গেছে, মা সারপ্রাইজ আমরা একটা করলাম, তারপরেও মা যখন জানতে পারলো, মা তখন প্রচুর রান্না বান্না করলো, হ্যাঁ চিকেন মঞ্চুরিয়ান হেন তেন এইসব অনেক ফ্রাইড রাইস ট্রাইড রাইস করেছে, আমরা সবাই হই হই করে খেয়েছি, মা খায়নি। বলে তুমি কি করে দিয়েছো মাকে জাদুর মন্ত্র? প্রোগ্রামে আসার পরে ডায়েট প্রোগ্রাম, এই এই মানে এই কদিন আগে, মানে এই কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি, অক্টোবর মাস, মানে ওর কোনোদিন জন্মদিন পালন হয়নি, মানে এই প্রথম ওর জন্মদিন অত সুন্দর বড় করে সব পালন করেছে, সেইটা নিয়ে আর কি বলছে যে জানো মানে এই রকম হওয়াতে মা অত কিছু নিজে হাতে রান্না করেছে, আমরা সবাই গিয়ে হই হই করে খেয়েছি কিন্তু মা খায়নি, মা একটুখানি রাইস আর চিকেন একদম ঝেড়ে নিয়ে তুমি যেভাবে বলেছো খেতে সেরকম ভাবে খেয়েছে। এটা আমি ওকে তখন বললাম, মেয়েটি তো অল্প বয়স, সবে বিয়ে হয়েছে, আমি বললাম বাবা এটা একদম মন থেকে তৈরি করে ফেলতে হবে তোমাকে, ইট গাঁথার মতন গাঁথতে হবে, মানে একটা একটা করে যেমন আমরা ইট গাঁথি সেরকম ভাবে তোমাকে গাঁথতে হবে, ডে ওয়ান থেকে গাঁথতে হবে, না 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 সিমেন্ট ইট শাখা পাকা পোক্ত হবে, এবং সেই সিমেন্টটাও ভালো হওয়া চাই, সেই ইটটাও ভালো হওয়া চাই, তবে তোমার ওটা ভিতটা সব একদমই ঠিক ভিতছক। কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি এই একজন শাশুড়ি মাকে তুমি যে আবার মানে তার বয়সটা এতটা কমিয়ে দিলে, এটাই তো একটা বিশাল জিনিস, এটাই একটা বিশাল জিনিস, মানে এখন জামাই এসে মা না বলে দিদি, হ্যাঁ তাই, এবং সেটা এখন শুনতেও ভালো লাগে। বিশ্বাস করুন মল্লিকা দি, আপনার ওই ছবিটায় আরেকবার কি একটু ধরবি নাকি ভাই উজ্জ্বল? এবার দেখুন আজকের ছবি, আজকের ছবি আর সিঙ্গেল একটুখানি দেখে নি, এই যে আজকের ছবিটা, এই কতটা চেঞ্জেস, এই হচ্ছে শাশুড়ি মার ছবি, মানে এই শাড়িটা শুধুমাত্র পিঙ্ক না হয় দরকার ছিল হোয়াইটিশ কোন একটা বেশ, আর এই হচ্ছে আজকে। কেন শাশুড়ি মা পিঙ্ক পড়তে পারে না? না না পিঙ্ক পড়তে পারে, মানে পিঙ্ক কালারটা একটু তো মানে ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করে, আমি ওই জন্যই বলছিলাম আর কি, এই কারণের জন্য। বাহ দুর্ধর্ষ। তবে কেউ কেউ আছে, কেউ কেউ আছে, আমি এটা সবার সামনে স্বীকারোক্তি দিচ্ছি, কেউ কেউ আছে তাকে যে কোনো কালার পরলেই ভালো লাগে, ওই জন্য মাঝখান দিয়ে প্রম্পটিংটা হলো যে পিঙ্কি পড়তে পারে না, তার কারণ হচ্ছে আমি যে আমি শাশুড়ি হয়ে গেছি, আমি ঠাকুমা হয়ে গেছি, আর আমি তত বেশি লাল ঝাল তেল, আমি রিয়েলি আন্তরিকভাবে কষ্ট পেয়েছি যেদিন আমি শুনেছি যে মালাদি নাতনি নাতি আছে, আপনি চিন্তা করতে পারেন কখনো, মালাদি তো যে কোনো কিছুতে যায়, তুমি দেখো মানে কি সুন্দর লাগছে দেখতে, সবুজ সঙ্গে তোমার ব্লাউজ দিয়ে কম্বিনেশন, এভরিথিং ভেরি গুড, আজকে চুলটাও খুব সুন্দর লাগছে, আর নতুন লুকস আমরা পাচ্ছি মালাদিকে। তো কাজে আমি অনেকদিন আগে বলেছিলাম যে আস্তে আস্তে মালাদির এক্সপেনশন হবে, তখন দু তিনটে চেম্বার ছিল, তখন থেকেই মালাদি আমাকে চুজ করলেন, বললেন যে ওর কোনো কাজ নেই, ও আমার প্রোগ্রামটা অ্যাঙ্কারিং করুক, আজকে অনেক বেশি প্রোগ্রাম আছে, আজকে অনেক বেশি অ্যাকসেপ্টেন্সি আছে, বাট ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ ইন ট্রাবল, খুব সমস্যায় ছিলাম, অ্যান্ড পার্টিকুলার মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস অ্যান্ড কনগ্রাচুলেশন টু মালাদি দ্যাট হ্যাজ বিন চুজন মি অ্যাজ অ্যান অ্যাঙ্কার টু ক্যারি ফরওয়ার্ড দ্য প্রোগ্রাম, এবং সেই দায়িত্বটা আমি মালাদির রাখার চেষ্টা করেছি, যে তুমি তখন আমার উপরে ফেইথ এন্ড বিলিভ দেখিয়েছো, একদম মানে এখন আমাকে মানে সমানে যদি আমার কাছ থেকে আজকে যেমন ও আরেকজন যে সে ও প্রত্যেকে বলছে যে দেবাশিস দা র্যাঙ্কার অসম, এবং তোমাকে শুধু আজকে ইয়াং জেনারেশনরাই শুধু ভালোবাসে না দেবাশিস, আমার কাছে যখন অনেক বয়স্কও যারা আসে তারাও পর্যন্ত উফ অদ্ভুত,
দারুণ সুন্দর বলে আমরা, আমার তো তোমাদের দুজনের গল্প শুনতে শুনতেই আমাদের মানে ইয়ে হয়ে যায়, এত ভালো লাগে। এটা একটাও তোমার কাছে একটা প্রমোশনের একটা বড় মানে দিক জানো তো, এটাও একটা মানে খুব দুই একজন ছাড়া সবাই ভালোই বলেন আর কি, মানে সবাই ভালো বলে, সবাই ভালো লাগে শুনে। আরেকটা কথা হচ্ছে এই যে পুরো এভারেজ না হাওড়া ওয়েট লস সেন্টারের প্রোগ্রামগুলো দেখবেন, এভারেজ সব ক্ষেত্রে এই তিন নম্বর চেয়ারটায় যিনি বসে থাকেন তার কথাবার্তা, তাকে দেখতে আজকে মনে হয় সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আমরা যাই বাইরে, এমনকি আমি কয়েকদিন আগে ত্রিপুরা গেছিলাম আপনারা জানেন পুজোর সময়, সেখানেও গিয়ে মানুষ বলেছে, এটা আমার কোনো এক ইঞ্চি যদি আমি বাড়িয়ে বলি, কোনো জায়গা নেই বাড়িয়ে বলার, সেখানেও মানুষ বলেছে যে মালাদির প্রোগ্রামটা আমরা দেখি খুব ভালো লাগে। একদম সেদিনে এই তো সোমবার দিন ত্রিপুরা থেকে এসেছিলেন তোমরা দেখি, মানে আজকে সবার জন্যই বললাম যে ঠিক আছে তোমরা 10-15 জনকে একটা ঠিক করো যে এই 10-15 জন আমরা আছি, দিদি এলে আমরা দিদির সঙ্গে। আর তাহলে আমার মানে এমনিতেও ত্রিপুরা খুব বেড়াতে যাওয়ার ইচ্ছা, যেহেতু ওখানে মানে মাথাবাড়ি তো আছে, উদয়পুরের মাথাবাড়ি বিখ্যাত স্পিরিচুয়াল প্লেস, এছাড়া আরো বহু জায়গা আছে আপনারা জানেন যারা ত্রিপুরার মানুষ, মালাদির কাছে ইমিডিয়েট নাম লেখান, তাহলে অবশ্যই আমি এখান থেকে মানে প্রেশারাইজ করব, মালাদি ত্রিপুরাতে যাবেন, ত্রিপুরের মানুষের জায়গাটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার হচ্ছে আজকে শ্রীরামপুরের চেম্বারকে রিপ্রেজেন্ট করছে মল্লিকা দেবী, এবং আমার মনে হয় যদি ভুল না এটা প্রথম শ্রীরামপুর চেম্বার। না না আমাদের শিশম এসছে, অঙ্কিতা এসছে, হ্যাঁ। চেম্বারের অ্যাটমোসফিয়ারটা কি একটু জিজ্ঞেস করি, ওখানে সবাই মিলে একসঙ্গে যান, আমি শুনেছি আপনারা খুব গল্প গুজব করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে বসে গিয়ে হইতে নামটা একটা এন্ট্রি করার থাকে, এটা তো লিখতেই হয়, লিখে তারপরে ওখানে বসে সবাই আমরা সবাই গল্প শুরু করে দিই, ভিড় থাকলে পরে যখন অনেকজন থাকি আমরা সবাই গল্প করলাম, তারপর একে একে দিদির কাছে গেলাম, দেখা হলো, বেরিয়ে এসে আবার গল্প, এই এটা তোর কি ওই কি সব হয় আর কি, কে কি রান্না করলো, কে কি খেলো, কে কিভাবে করলো, মেয়ে বিয়ে দিলেন কবে, মেয়ের বিয়ে এই ডিসেম্বর আসলে 3 বছর হবে, এই ডিসেম্বর চলছে 3 বছর। আপনি 3 বছর আগে শাশুড়ি হয়েছে, কেউ বলবে? আরেকটা জিনিস যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে আমার সুগার ছিল, সুগারটা এখন টোটালি নরমাল। আর এই বাতের ব্যথাটা অনেক কিছু ছিল, বাতের ছিল, বাতের ব্যথাটা কমেছে, অনেক কিছু 75% কমেছে, কিন্তু আছে, এখনো আছে একটু, সেটা দিদি বলেছে বাকিটা তোমার চিন্তা নেই, আস্তে আস্তে কিওর হয়ে যাবে, এবং আমি এখন দিদির হাতটা ধরেই আছি, চলবো, আশায় আছি তো কমবেই। অসুবিধা হচ্ছে না, আপনি ব্যারাকপুরে যাচ্ছেন, দিদি হাওড়া চলে যাচ্ছে, হাত কি করে ধরা থাকে? ওটাই ওইভাবেই, ওটাই তো, ওটাই গঙ্গা পার হয়ে আমরা হাত ধরছি, ওটা হাতই হবে, আচ্ছা, দিদির হাতটা ধরে থাকতে হবে। এমন ব্যারাকপুর থেকে এই যে বলে যে ব্যারাকপুর থেকে ও লঞ্চ পার হচ্ছে, আগে তো প্রথম তো মানে সত্যি কথাই ও হয়তো খুবই ভয় পেয়েছিল যে কি করে আমি লঞ্চ পার হব, লঞ্চে উঠতে হবে, তারপরে আসতে হবে, প্রথম দিন ছেলে নিয়ে গেছিল। আর একটা আমার ছেলেও কিন্তু এই ব্যাপারে আমাকে খুব হেল্প করেছে, সবাই মানে আমি আজকে কি দিয়ে শুরু করলাম মল্লিকা দি, পরিবার দিয়ে শুরু করলাম, এই যে পরিবারের ফ্লেভার এটা এই ভদ্র মহিলা নিয়েছেন। আমি আবার আরেকবার বলি, ওনাকে আমি যত ব্যাখ্যা করব তত কম করা হয়। দেখুন, একটা মানে ইস্যু যদি না থাকে না, মানুষের মধ্যে বন্ডিং তৈরি হয় না, ইস্যু থাকতে হবে। দেখুন, একটা বিয়ের অনুষ্ঠান, আপনার মেয়ের বিয়েতে কত দূর দূরের আত্মীয় এসেছিল, তাদের সঙ্গে অনেকদিন হয়তো কথা হয়নি, দেখা হয়নি, বাট মেয়ের বিয়ের সময় সবাই কামস অল টুগেদার। তো এটাই হচ্ছে ব্যাপার, হাওড়া ওয়েট লস সেন্টার শুধুমাত্র একটা ওয়েট লুজিং প্রোগ্রাম নয়, ইট ইজ অ্যান অপরচুনিটি টু কামস টুগেদার, টু মেক এ বন্ড। একটা হাওড়া ওয়েট লস সেন্টার, ইট ইজ আ স্কোপ অফ মেকিং দ্য রিলেশনশিপ, এটা একটা রিলেশনশিপ তৈরি করার স্কোপ, যেটা মানুষকে মানুষের কাছে নিয়ে আসে। কোথায় মালাদি থাকতো, আমি কোথায় থাকতাম, একটা প্রোগ্রামের থ্রুতে আমরা একসঙ্গে হয়ে গেছি, আমি আপনি মল্লিকাদি, এদিকে ওই আমাদের জয়নগরের উজ্জ্বল, ওদিকে বিরাট ইটুবাই, উই কামস অল টুগেদার অ্যান্ড ইট ইজ আ ফোর্স, ইট ইজ আ ম্যান পাওয়ার। এবং আমার মনে হয় যে আই বিলিভ 100% হাওড়া ওয়েট লস সেন্টার মালাদিকে অনেকদিন আগে বলেছে, মালাদি চেম্বার অনেক বাড়বে, আজকে বেড়েছে, আমি ছোট হতে পারি, বাট কাউকে কাউকে দেখে না খুব মন থেকে ভালো লাগার বিষয় থাকে। মালাদির প্রোগ্রামিং, মালাদি হারসেলফ একজন উম্যান হিসাবে যে কাজ করেছেন, আমার মনে আগামী দিনে পশ্চিমবঙ্গের বাইরে বহু রাজ্যে হাওড়া ওয়েট লস সেন্টারের চেম্বার হবে, আমি আশাবাদী। এবং আরেকটা জিনিস মালাদিকে বলেছিলাম, উনি এখনও যাননি, হয়তো একা মহিলা পারছেন না করতে, একা আরও বেশি ম্যান পাওয়ার দরকার, সেটা হচ্ছে ডায়েট রেস্টুরেন্ট করবার জন্য। ওইটা নিয়েও একটু আমার কথা আছে, বলো তো, ওটাও আমি মানে আগের দিন লাইভেও বলেছি আর আজকেও আমি বলছি যে আমি একটা হোম ডেলিভারি
প্রথমে একটা পরীক্ষা হ্যাঁ করতে চলেছি, এবং যেটাতে আপনারা আস্তে আস্তে ফোন করে একটু খোঁজ নিতে পারেন যে ফোনগুলো যাচ্ছে তার মধ্যে একটু নিন। মেনলি হয়তো আমি দমদম আর হাওড়াটাই চালু করব প্রথমে, এটা আমার মানে ইচ্ছা খুব, মানে নতুন বছরের দিকেই আমার চালু করার ইচ্ছা আছে, মানে জানুয়ারি মাস করেই চালু করার ইচ্ছা আছে। যে বাড়িতে রান্না করে শুধুমাত্র কিন্তু ডায়েট ফুড, আমি কিন্তু বলবো না যে আপনারা অর্ডার দেবেন আমার আজকে ফ্রাইড রাইস লাগবে, আমার হ্যাঁ ফ্রাইড রাইস লাগবে এ লাগবে বলতেই পারেন, বিরিয়ানি লাগবে সেটাও বলতে পারেন, কিন্তু ডায়েটের হবে সেটা। কিন্তু কখনোই ওই তেলে ঝালে মশলায় আপনি পাবেন না, আলু পাবেন না। এবার যদি যার ভালো লাগবে, যার মনে হবে কেউ, আমি খুব বয়স্ক লোক, তারা হাজব্যান্ড ওয়াইফ এইসব ডায়াবেটিক হেন তেন এইসবে আছেন, তার এই খাওয়া বারণ ওই খাওয়া বারণ, তারা হয়তো অর্ডার দিলেন যে আমার খাবার আজকে পাঠিয়ে দাও, লাঞ্চ ডিনার যেরকম হবে। অনেকে পিজি থাকো, অনেক মেয়েরা একসঙ্গে থাকো, তাদেরও ওয়েট লসের জন্য দরকার থাকে, তারাও এসে বলবে যে আইটিতে চাকরি করো, আর বর্ধমানে থেকে থেকে তোমরা দমদমের দিকে নিয়েছো ঘরটর, তখন আমার সেখানেও রান্না করে এবার তোমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, লাঞ্চ ডিনার করে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো অনেকে আইটিতে চাকরি করে, তারা হয়তো লাঞ্চ যদি হয় তাহলে সেরকমভাবে ইচ্ছা আছে বাড়ানোর, যদি সুইগির সঙ্গে যে কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচমেন্ট করলে তাহলে তাকে অর্ডার দিলে পারে, সে যদি এসে আমাদের কাছ থেকে নিয়ে তোমাদের খাবার নিয়ে যায়। এইভাবে আগে হোম ডেলিভারিটা চেষ্টা আছে, কারণ এক্ষুনি আমি রেস্টুরেন্টের ব্যাপারটায় যাচ্ছি না, সেটাও একটা এক্সপেন্সিভ ব্যাপার এইসবের জন্য। আমার মানে নলেজটা বাড়বে এই জন্য আমার মানে এটা ইচ্ছা। আর খুব ইচ্ছা যেটা নিজে গিয়ে, আমার দেশের বাড়িতে অনেক জায়গা আছে, সেই জায়গায় আমি একটু অর্গানিক চাষ করব। এইটা এখন উদ্যোগ নিয়েছি, যেটাতে আমার অলরেডি না আমার বর্ধমানে যেটা অলরেডি আমার হাজবেন্ড চলে গেছে গিয়ে, এবং সেখানে সব খোঁজ খবর, মানে সেই জায়গা যে জায়গায় আমার যে জায়গা আমার আছে সেগুলোকে মানে ওখানকার চাষি বসিদের সঙ্গে একটু কথা বলে একটা ঠিক করছি। ওটাও আমার খুব ইচ্ছা আছে যে আমি অর্গানিক সবজি, তেল, ডাল, চাল, মানে কোনো কেমিক্যাল কিছু থাকবে না, এইটা আমার মানে সিস্টেমটাও তোমার হবে। কারণ দেখো একটা বয়সের পর তো আমাকেও একটু বসে যেতে হবে, তখন বসে আমি না এই বেনিফিটটা তখন সবাইকে দিতে পারি। ঠিক ঠিক এইটা ঠিক ঠিক আমিও তাই ভাবছি, কোন একটা সময় অ্যাঙ্কারিং ছেড়ে দিয়ে শেখানোর দিকে যাব, সেটাই অনেকে শিখবে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা সবাই সবাইকে এক্সপ্যান্ড করি। মল্লিকা দিকে ভীষণ ভালো লাগলো, 16 কেজি। তা মল্লিকা দি টার্গেটটা কত, মানে 16 তো এখন হয়েছে, 20 টার্গেট দিদি যা বলবে তাই, 20 20 20 দিদি টার্গেট 20 টার্গেট করলে হয়তো ওকে অনেকটা মানে আমরা এখন তো শেপে মোটামুটি এসে গেছে, দেখতে লুক ওয়াইজ তুমি দেখছো, ক্যামেরার লোকেরা কত কি দেখছে না দেখছে আমি জানি না, কিন্তু লুক ওয়াইজ ও ভীষণ ভালো। এবং এর ওর যে মুখে গলায় একটা ভীষণ ভাবে প্যাচেস ছিল, তুমি যেটা বলছো সেই ছবিটা, হ্যাঁ এই যে প্যাচেস গুলো ছিল এইগুলো টোটালি চলে গিয়ে একদম ভীষণ সুন্দর, হ্যাঁ ভীষণ সুন্দর হয়ে গেছে, হ্যাঁ পুরোটাই পুরোটাই প্রথম দিনেই যখন এসেছিল এই নানা অসুখ নিয়ে এসেছে, শুধু ওর একার প্রচেষ্টা নয়, আমিও একটা ছিলাম সাইডে, এবং ওর বাড়ির লোকেরা, ফ্যামিলির লোকেরা, ওর হাজবেন্ড, ওর ছেলে, মেয়ে তো দূরে থাকে, মেয়ে হয়তো বলছে মা এটা পারছি না ওটা পারছি না আমি করবো না, সেটা হয়তো মেয়ে বলছে, মা তাকে এনকারেজ করছে কিন্তু সে এখনো করে উঠতে পারছে না, তাও আজকে বললো যে আন্টি আমি এক মাসে 2 কেজি ওজন কমিয়েছি, তাতে করে যাও, আমি ওকে বলবো যে তুমিও করে যাও, চেষ্টা চালিয়ে যাও। আর ওর চেষ্টা প্রচুর, এবং যেদিন কমে না সেদিন খুব মন খারাপ হয়, প্রায় প্রায় চোখের জল এসে যায়, আমি তো এত করলাম তাহলে কেন কমলো না। সেদিন কিন্তু আমি একদম আমি উল্টো দিকে চেয়ারে দেখে একদম পুরো দেখে চোখ ছলছল করছে, এত তো করলাম দিদি কেন হলো না, মানে এরকম একটা হয়, সবসময় তো বডি দেয় না, সবসময় মানে তার সঙ্গেও ছলচাতুরি করতে হয় আমাদের। ঠিক কখন এরকম কান্নাকাটি করবেন না, যখন মনে দুঃখ লাগবে দাদাকে নিয়ে গান্ধীঘাটে ঘুরে আসবেন, মন ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, খুব ভালো থাকবেন মল্লিকাদি। ব্যারাকপুরের নাম বহু শুনেছি, আজকে সেখানকার একজন মানুষকে পেলাম যিনি নিজে বিরিয়ানি তৈরি করতে পারেন, মানে ব্যারাকপুরে একটা বিরিয়ানির নাম আছে বাট উনি নিজে তৈরি করেন, তার সঙ্গে মালাদির ফ্লেভারটা মিশিয়ে দেন, আর পায়কে। আসুন পরবর্তী বৃহস্পতিবার আবার বিকেল 4টার সময় অন্য একজন নতুন গেস্টের সঙ্গে আমাদের দেখা হবে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার মালাদিকে, নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে।